কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল খেতে যেরকম সুস্বাদু সেরকম স্বাস্থ্যের পক্ষেও ভালো। নমস্কার, কিচেন উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে টাটকা রুই মাছের ঝোল। তবে দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি। এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। নুন হলুদ দিয়েছি ও পেঁয়াজ রসুন আদা ও টমেটো বাটা দু চামচ দিয়েছি। সমস্ত মশলা আমি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু জল দিতে হবে। এদিকে আমি মাছ ভেজে নিয়েছি। মাছ ভেজে ওই তেলের মধ্যে কাঁচকলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলা বারবার নেড়ে দিতে হবে এবং মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে নেড়ে কষাতে হবে। এখন এই মশলার মধ্যে আমি ভাজা কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলো আমি অর্ধেক করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। এখন কাঁচকলা দিয়ে এই মশলা আবারও কষাবো। কষাতে কষাতে কাঁচকলা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। দেখুন আমি বারবার করে নেড়ে কাঁচকলা ও মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এখানে প্রায় আমি দুই বাটি গরম জল দিয়েছি। কাঁচকলার তরকারিতে একটু গরম জল বেশি দিতে হবে, নাহলে ঝোল টেনে যাবে বা অনেকটাই কমে যাবে। জল দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। জল ফুটে উঠেছে, এই সময় আমি মাছ ভাজাগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেব। মাছগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা মুখের কাছে একটু করে চিরে দিয়ে এর মধ্যে দিয়ে কয়েক মিনিট আমি ফুটিয়ে নেব। এখানে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। কাঁচকলা তো আমার আগেই সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো একটুখানি সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।